আজকে আপনাদের এই বড় শহরে কত বড় বড় বিল্ডিং বানাইছে, কত বড় বড় ধনী দুলাওরা আছে, বলুন আসল কি মৃত্যুর কথা আমরা সকলে মনে আছে নাই? আমার আল্লাহ বলে কোন নাসিম যাইবাত মাউত, আমার আল্লাহ ঘোষণা দিছে আমরা ব্যাপারে এক ওয়ারেন্ট পার করে দিছে, আল্লাহ কইছে আমরা যাইতে হইব, বলুন থাকার সুযোগ আছে নাই? আজকে যারা মাহফিল আসছে তাদেরও চলে যেতে হবে, যারা আসে নাই তাদেরও যাইতে হবে, কেউ থাকার কোন সিস্টেম নাই। এটা হলো আমাদের বিদেশের জমি, আমরা দেশ হলো পরকাল, এই জায়গায় আমরা আছি কামার উদ্ধার করার জন্য। দেখেন না বিদেশ গিয়া বিদেশিরা কামার উদ্ধার করে, যদি ভালো কামার উদ্ধার করতে পারে তাহলে বড় ভাইয়া শান্তিতে থাকতে পারে, ঠিক কিনা? আর যদি বিদেশ যদি ভালো না হয়, হায় রে আমার তো বিষয় করে খেয়ে লেগেছে, আমার তো বিদেশ শেষ, কষ্ট শেষ নাই, বিদেশও শেষ নাই, দেশও না কষ্ট শেষ নাই। তাহলে বলো আমরা এই পৃথিবীটা যদি বিদেশের জমিন হয়, এই জায়গায় আমরা কামার উদ্ধার করি, যে কামার উদ্ধার ব্যাপারে আমি আপনাদের সামনে দেওয়া করছি। আমার নবী বলছেন, হাদিস শরীফে বলছেন, আর দুনিয়া মাজরাত আখেরাত, আমার নবী বলছেন উম্মতাগো এই দুনিয়ার জমিন হইল উপার্জন, কামার উদ্ধার করা আখেরাতের ফসল কে, সুবহানাল্লাহ। আমার নবী কইছে এই জায়গায় কামার উদ্ধার করতে হবে, যদি এই জায়গায় কামার উদ্ধার না করতে পারি বলুন আমাদের কবরের পরিবেশ ভালো হইব, ভালো হইব না? তাহলে এই পরিবেশটা সুন্দর করার জন্য আজকে মাহফিলে যারা বসলাম বলুন আমাদের কপালটা মুসলিমটা ভালো না খারাপ? বলুন না তো দুঃখ শেপি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
নবীর রহমতের ভান্ডার নবী বিনের
আমি নবী মদিনার জমিনে থ্রিশুইয়া